চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লকের বাসিন্দা ওমর ফারুক সবুজকে ধরে রাখার অদম্য প্রয়াসের অংশ হিসেবে পেশায় ব্যবসায়ী এই মানুষটি নিজ বাসার ছাদে বাহারি ফুল আর রকমারি ফলের সমন্বয়ে গড়ে তোলেন দৃষ্টিনন্দন ছাদ বাগান। ফলের মধ্যে এ ছাদ বাগানে ফলের রাজা আমের রাজত্ব ছিল চোখে পড়ার মতো। আমপ্রলি, রেড আইভরি, রঙিন আমেরিকান পালমার, থাই নামডকমাই, থাই বানানা আম, মিয়াজাকি, জাম্বরা সহ নানা জাতের আম রয়েছে এই ছাদ বাগানে। প্রিয় দর্শক শ্রোতা, আমি একটি আম গত দুই বছর ধরে আমি কালেকশন করছি, যেটা বাংলাদেশে এটা নামটাই হয়েছে আমের 4 কেজি, এবং গত বছর আমার সর্বোচ্চ আমটার ওজন ছিল 2 কেজি। এবছরও অলরেডি এখন একটা পাকে নাই, আরও 1 মাস পরে পাকবে। আমি এটা ফ্রুট প্যাকিং করে রাখি, আমি প্রত্যেকটা আমি ফ্রুট প্যাকিং করি। ফ্রুট প্যাকিং করলে উপকার হচ্ছে আপনার গাছে কোনো স্পট আসবে না এবং আমে কোনো স্পট আসবে না, এবং এটা অরিজিনাল কালারটা ধারণ। আর এই সেই জন্যে আমি এটা ফ্রুট প্যাক করি, এই যে ফ্রুট প্যাকগুলি এভাবে করে এটা আস্তে আমি আনব্যাক করতেছি। আপনি দেখেন এটা অলরেডি 1.5 কেজি পার হয়ে গেছে, এইটা 4 কেজি দাম, খুবই সুন্দর, এবং এটা আরও বাড়বে, 2 কেজি 2.5 কেজি হবে। ওমর ফারুকের এই ছাদ বাগানে আম ছাড়াও রয়েছে জামরুল, লেবু, ভিয়েতনাম, মাল্টা সহ আরো হরেক রকম ফুল ও ফলের গাছ। শখ করে বাগান কিংবা নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে এই ছাদ বাগান তৈরির কথা জানাই ওমর ফারুক। আসলে ছোটকাল থেকে আমি একটু বাগান করতে বেশি পছন্দ করি, তার মধ্যে আমি ফলটাকেও বেশি পছন্দ করি, ফুলও করি, তবে ফলটার প্রতি আলাদা একটা আমার আকর্ষণ আছে। বিশেষ করে এই আম আমার কাছে খুবই একটা লোভনীয় ব্যাপার, এই জন্য আমি যখন থেকে ছাদ বাগান শুরু করছি বিভিন্ন ধরনের ভ্যারাইটিজের আমি আম কালেকশন করছি দেশ বিদেশের। আমার থাইল্যান্ডের আছে, আমেরিকান পালমার আছে, বাংলাদেশি খুব ভালো জাতগুলি আছে। আল্লাহর রহমতে এবছর আমার প্রচুর ফুল আসছিল, কিন্তু আবহাওয়াগত কারণে অনেক ফুল ঝরে গেছে, আমগুলি টিকে নাই। তারপর আমি চেষ্টা করছি আমার স্প্রে করতে ঠিক টাইম মতো, ওষুধ স্প্রে করতে ফুলগুলিকে টিকাইতে। অনেক আবহাওয়া বৈরী হওয়া ছিল, গরম ছিল, আবার বৃষ্টি ছিল, সব কিছু পেরিয়ে অবশেষে তারপর প্রতিটা গাছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে কিছু না কিছু আম আমি টিকাইতে পারছি। এছাড়া আমার কাছে থাইল্যান্ডের জামরুল আছে, আপেল আছে, ভিয়েতনামি মাল্টা আছে, আমি ডিফারেন্ট টাইপ অফ ফলের খুব আমার প্রিয় আর কি কালেকশন করা আর কি। এই ছাদে বর্তমান সময়ে জনপ্রিয় মাল্টি গ্রাফটিং হিসেবে এক গাছে 4 জাতের আম রয়েছে চোখে পড়ার মতো। এটা হচ্ছে একটা মাল্টি গ্রাফটিং এর আম গাছ, যেটা বাংলাদেশে 2-3 বছর ধরে করতেছে। একই গাছে 7টা অথবা 6টা জাতের আম আমাদের দেশে ফলবে, খুবই একটা ভালো পদ্ধতি মাল্টি গ্রাফটিং। যেমন আমি আপনাকে বলি, আমার এই আমটা দেখেন একটু লম্বা টাইপের, এটা হচ্ছে আপনার চিয়াংমাই আম। ঠিক তার পিছনেই আমি এইখানে আরেকটা জাত দেখেন, অনেক রেড, এটা এটা হচ্ছে আপনার তাইওয়ান রেড, যেটাকে আমরা বলি লাল আম। আর এখানে আরেকটা আম দেখেন গোল, এটা হচ্ছে আমেরিকান পালমার, আমরা যেটা বলি। এখানেও আরেকটা আমেরিকান পালমার, একই গাছে আমার 4 জাতের আম আসছে। এটা দেখে এবছর আমার প্রথম আসছে এগুলি, আমাদের এরকম 3টা গাছ আছে, খুবই ভালো লাগছে। চাষাবাদের জমি কমে আসলেও মানুষের মন থেকে এখনো হারিয়ে যায়নি সবুজের হাতছানি পাওয়ার আশা। এ কারণেই আধুনিক ফ্ল্যাট বাড়িগুলোর ছাদে সকলে ফল ও ফুলের বাগান গড়ে তুলবেন এমনটা প্রত্যাশা ওমর ফারুকের। আব্দুল কাইয়ুম, চট্টলাটিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।